দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাস দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব, যেগুলো দিয়ে খুব সহজে আমরা দ্রুততার সাথে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি ভাষায় গেরিব শোয়ায়া, যার অর্থ একটু কাছে। গেরিব শোয়াই, যার অর্থ একটু কাছে। ইন্দাহু, অর্থ তার কাছে। আরবি ভাষায় ইন্দাহু এর অর্থ তার কাছে। এদাফি, অর্থ ওভারটাইম। আরবি ভাষায় এদাফি, যার অর্থ ওভারটাইম। ইত্তেফাক, অর্থ চুক্তি করা। আরবি ভাষায় ইত্তেফাক, যার অর্থ চুক্তি করা। খাব্বি, অর্থ লোকানো। আরবি ভাষায় খাব্বি, যার অর্থ লোকানো। মৌকা, অর্থ লোকেশন। আরবি শব্দ মৌকা, যার অর্থ লোকেশন। মাতসুব এর অর্থ অন্ধ। আরবি ভাষায় মাতসুব, যার অর্থ অন্ধ। ইবদা, অর্থ শুরু করা। আরবি ভাষায় ইবদা, যার অর্থ শুরু করা। বাস্কিদা, অর্থ এমনি। আরবি ভাষায় বাস্কিদা, যার অর্থ এমনি। জিতাসুব এর অর্থ দেখতে আসছি। আরবি ভাষায় জিতাসুব, যার অর্থ দেখতে আসছি। গাবল কামিয়াউম, যার অর্থ অনেকদিন পর। আরবি ভাষায় গাবুল কামিয়াউম এর অর্থ অনেকদিন পর। মিতাবিত্রু এর অর্থ কবে যাবেন। আরবি ভাষায় মিতাবিত্রু, যার অর্থ হবে কবে যাবেন। লাকিন শব্দের অর্থ কিন্তু। আরবি শব্দ লাকিন, যার অর্থ কিন্তু। ওয়া, অর্থ এবং। আরবিতে ওয়া, যার অর্থ হবে এবং। আও, অর্থ অথবা। আরবি ভাষায় আও, যার অর্থ অথবা। লি, অর্থ জন্য। আরবিতে লি, যার অর্থ জন্য। শুন বা এস, যার অর্থ হবে কি। আরবি শব্দ শুন বা এস, যার অর্থ কি। মালানা বা হাগ্গি, যার অর্থ হবে আমার। আরবি ভাষায় মালানা বা হাগ্গি, যার অর্থ হবে আমার। আরবি শব্দ রিমাল, যার অর্থ বালি। রিমাল শব্দের অর্থ বালি। হাদিদ, অর্থ লোহা। আরবিতে হাদিদ, যার অর্থ হবে লোহা। আদোয়াত, অর্থ যন্ত্রপাতি। আরবি ভাষায় আদোয়াত, যার অর্থ হবে যন্ত্রপাতি। মিসমার, অর্থ তার কাটা বা পেরেক। আরবিতে মিসমার, যার অর্থ হবে তার কাটা বা পেরেক। তায়েরা, অর্থ প্লেন বা উড়োজাহাজ। আরবি ভাষায় তায়েরা, যার অর্থ হবে প্লেন বা উড়োজাহাজ। সুব্বাক, অর্থ জানালা। আরবি ভাষায় সুব্বাক, যার অর্থ হবে জানালা। লোনতাগিল এর অর্থ গাঢ় ধরনের রং বা গাঢ় রং। আরবি ভাষায় লোনতাগিল এর অর্থ গাঢ় রং। সুম্মা, অর্থ অতপর। আরবিতে সুম্মা, যার অর্থ হবে অতপর। আজুনাব, অর্থ বিদেশি। আরবি ভাষায় আজনবী বা আজুনাব, যার অর্থ হবে বিদেশি। জাপ, অর্থ শুকনা। আরবি ভাষায় জাপ, যার অর্থ হবে শুকনা। বিদুন, অর্থ সারা। আরবিতে বিদুন, যার অর্থ হবে সারা। কাফি, অর্থ যথেষ্ট। আরবি ভাষায় কাফি, যার অর্থ হবে যথেষ্ট। সাহসী, আরবিতে সুজা। সাহসী, আরবি ভাষায় সুজা। সত্য ও সঠিক, আরবিতে সহি। সত্য বা সঠিক, আরবি ভাষায় সহি। পায়ের পাতা কদম, পায়ের পাতা আরবি ভাষায় কদম। সরকারি হুকমা, সরকারি আরবিতে হুকমা। কয়লা ফাহাম, কয়লা আরবি শব্দ ফাহাম। ন্যায়কথা বা সঠিক কথা আরবিতে কাল্লাম হক। ন্যায় কথা বা সঠিক কথা আরবি ভাষায় কাল্লাম হক।
আরবি শব্দ মালিশ, যার অর্থ মাপ করবেন। মালিশ শব্দের অর্থ মাপ করবেন। ফাদি অর্থ ফাঁকা, আরবিতে ফাদি, যার অর্থ হবে ফাঁকা। সাইদেলিয়া অর্থ ফার্মেসি, আরবি ভাষায় সাইদেলিয়া, যার অর্থ হবে ফার্মেসি। ইনসা অর্থ ভুলে যাও, আরবিতে ইনসা, যার অর্থ হবে ভুলে যাও। নাদিল অর্থ ওয়েটার, আরবি ভাষায় নাদিল, যার অর্থ হবে ওয়েটার। কিদর অর্থ রান্নার পাতিল, আরবি শব্দ কিদর, যার অর্থ হবে রান্না করার পাতিল। মাতিন, যার অর্থ সবল, আরবি শব্দ মাতিন, এর অর্থ সবল। দুব্বা অর্থ মোটা, আরবি ভাষায় দুব্বা, যার অর্থ হবে মোটা। গায়ু অর্থ শক্তিশালী, আরবি ভাষায় গায়ু, যার অর্থ শক্তিশালী। তাবিল অর্থ দীর্ঘ, আরবিতে তাবিল, যার অর্থ দীর্ঘ। ইফতা অর্থ খোলা, আরবি ভাষায় ইফতা, যার অর্থ হবে খোলা। খালাস অর্থ শেষ, আরবিতে খালাস, যার অর্থ হবে শেষ। মাফি গিরগির, এর অর্থ বেশি কথা বলো না। এখানে গিরগির শব্দ অর্থ বেশি কথা বলা বা বকবক করা। মাফি গিরগির শব্দের অর্থ বেশি কথা না বলা বা বকবক না করা। ইন্তা গিরগির জিয়াদা, যার অর্থ তুমি বেশি কথা বলো, আরবি ভাষায় ইন্তা গিরগির জিয়াদা। এখানে জিয়াদা শব্দের অর্থ অনেক বেশি। গিরগির শব্দ অর্থ আজে বাজে কথা বা বেশি কথা বা বকবক করা। ইন্তা অর্থ তুমি, ইন্তা উস্কুত অর্থ তুমি চুপ করো, আরবি ভাষায় উৎকুত শব্দের অর্থ চুপ করা। আওয়াল মাররা, এর অর্থ প্রথমবার, আরবি ভাষায় আওয়াল শব্দের অর্থ প্রথম, মাররা অর্থ বার বা আবার। আওয়াল মাররা অর্থ প্রথমবার। তানি মাররা অর্থ দ্বিতীয়বার, আরবি ভাষায় তানি মাররা, যার অর্থ হবে দ্বিতীয়বার। আখের মাররা অর্থ শেষবার, আরবিতে আখের মাররা, এর অর্থ শেষবার। মুস্তামাল শব্দের অর্থ সেকেন্ড হ্যান্ড, আরবি ভাষায় মুস্তামাল, যার অর্থ সেকেন্ড হ্যান্ড। শাহির শব্দের অর্থ বিখ্যাত, আরবিতে শাহির, যার অর্থ হবে বিখ্যাত। আজিজ অর্থ প্রিয়, আরবিতে আজিজ, যার অর্থ হবে প্রিয়। জাহির শব্দের অর্থ প্রকাশ্যে, আরবি ভাষায় জাহির, যার অর্থ হবে প্রকাশ্যে। মাজনুন অর্থ পাগল, আরবিতে মাজনুন, যার অর্থ হবে পাগল। সারাফ শব্দের অর্থ ভাঙতি, আরবি ভাষায় সারাফ, যার অর্থ হবে ভাঙতি। লাজিম শব্দের অর্থ অবশ্যই, আরবি শব্দ লাজিম, যার অর্থ অবশ্যই। শগল শব্দের অর্থ কাজ, আরবিতে শগল, যার অর্থ কাজ। ইস্তেরি অর্থ কেনাকাটা করা, আরবি ভাষায় ইস্তেরি, যার অর্থ কেনাকাটা করা। কিদা অর্থ এমন, আরবিতে কিদা, যার অর্থ এমন। হারাকা অর্থ ভেজাল, আরবি ভাষায় হারাকা, যার অর্থ হবে ভেজাল। সুরতা অর্থ পুলিশ, আরবি ভাষায় সুরতা, যার অর্থ হবে পুলিশ। দুঃখান শব্দের অর্থ ধূমপান, আরবি শব্দ দুঃখান, যার অর্থ ধূমপান। শান্তা শব্দের অর্থ ব্যাগ, আরবিতে শান্তা, যার অর্থ ব্যাগ। নাদি অর্থ ডাকা, আরবিতে নাদি, যার অর্থ কাউকে ডাকা। ফারহান শব্দের অর্থ আনন্দ, আরবি ভাষায় ফারহান, যার অর্থ আনন্দ। মকসুদ শব্দের অর্থ খুশি, আরবি ভাষায় মকসুদ, যার অর্থ হবে খুশি। হাবিবা শব্দের অর্থ প্রিয়তমা বা প্রিয় কেউ, আরবি ভাষায় হাবিবা। শব্দটি প্রিয় কাউকে বোঝাতে ব্যবহার করা হয়। মেজাজ শব্দের অর্থ ইচ্ছা, আরবি ভাষায় মেজাজ, যার অর্থ ইচ্ছা। বীরা, আরবিতে সিনথিয়ান, বীরা, আরবি শব্দ সিনথিয়ান, ধর্ষণ ইকতেসার, ধর্ষণ, আরবি ভাষায় ইকতেসার।
রিং হাতের রিং আরবি ভাষায় খাতাম, রিং বা আংটি আরবিতে খাতাম। কোট মুয়াতাফ, কোট আরবি ভাষায় মুয়াতাফ। টাই আরবিতে রপ্তাতনুক, টাই আরবি শব্দ রপ্তাতনুক। জুতা আহাজিয়া, জুতা আরবি শব্দ আহাজিয়া। আওয়াল শব্দের অর্থ প্রথম, আরবি ভাষায় আওয়াল যার অর্থ প্রথম। খাইতি অর্থ সুতা, আরবিতে খাইতি যার অর্থ হবে সুতা। রাকাম শব্দের অর্থ নাম্বার, আরবি ভাষায় রাকাম যার অর্থ নাম্বার। ইজারা অর্থ ভাড়া, আরবি ভাষায় ইজারা যার অর্থ হবে ভাড়া দেওয়া। হুরমা অর্থ মহিলা, আরবি ভাষায় হুরমা যার অর্থ হবে মহিলা। ফুতা শব্দের অর্থ লুঙ্গি, আরবি শব্দ ফুতা যার অর্থ হবে লুঙ্গি। কুল্লুশাই যার অর্থ সব কিছু, আরবি ভাষায় কুল্লুশাই এর অর্থ সব কিছু। কাম আবগা অর্থ কত লাগবে, আরবিতে কাম আবগা যার অর্থ হবে কত লাগবে। মায় আবগা অর্থ লাগবে না, আরবি ভাষায় মায় আবগা এর অর্থ লাগবে না। ওয়েনরো অর্থ কোথায় যাও, আরবি ভাষায় ওয়েনরো যার অর্থ হবে কোথায় যাও। মায়রা তাকির অর্থ অনেক দেরি, আরবি ভাষায় মায়রা তাকির যার অর্থ হবে অনেক দেরি। এস দৌড় অর্থ কি খোঁজো, আরবি ভাষায় এস দৌড় যার অর্থ হবে কি খোঁজো। শগল জিয়াদা এর অর্থ অনেক কাজ বা কাজ বেশি। শগল জিয়াদা আরবি ভাষায় যার অর্থ হবে অনেক কাজ বা কাজ বেশি। মিতাক্কেল অর্থ কখন খেয়েছ, আরবি ভাষায় মিতাক্কেল যার অর্থ হবে কখন খেয়েছ। ওয়াগ্গেফেনা এর অর্থ এখানে দাঁড়াও, আরবি ভাষায় ওয়াগ্গেফেনা যার অর্থ হবে এখানে দাঁড়াও। সুরাসুরা অর্থ তাড়াতাড়ি, আরবি ভাষায় সুরাসুরা তার যার অর্থ হবে তাড়াতাড়ি। মিনিন্তা যার অর্থ হবে তুমি কে, আরবি ভাষায় মিনিন্তা যার অর্থ হবে তুমি কে। আনা আখু অর্থ আমার ভাই, আনা আখু যার অর্থ হবে আমার ভাই। খনন করা আরবি ভাষায় হাফার, খনন করা বা গর্ত করা আরবি ভাষায় হাফার। অঙ্কন করা আরবি ভাষায় রাসাম, রাসাম শব্দের অর্থ অঙ্কন করা বা আঁকা। আয় করা কাসাব, আয় করা বা ইনকাম করা আরবি ভাষায় কাসাব। পলানো বা পালিয়ে যাওয়া আরবি ভাষায় হারাব, হারাব শব্দের অর্থ পলানো। খোঁজা ওয়াজাদ বা দৌড়, কোনো কিছু খোঁজা আরবি ভাষায় ওয়াজাদ বা দৌড়। অনুসরণ করা বা অনুকরণ করা আরবি ভাষায় তাবেয়া, অনুসরণ করা আরবিতে তাবেয়া। আরবি শব্দ মিতা যার অর্থ হবে কখন, মিতা শব্দের অর্থ কখন। নুম অর্থ ঘুম, আরবিতে নুম যার অর্থ হবে ঘুম। বেত শব্দের অর্থ বাসা, আরবি ভাষায় বেত যার অর্থ হবে বাসা। মাবনা অর্থ বিল্ডিং, আরবি ভাষায় মাবনা যার অর্থ হবে বিল্ডিং। দুলাব অর্থ আলমারি, আরবিতে দুলাব যার অর্থ হবে আলমারি। নাম অর্থ জি বা হ্যাঁ, আরবি ভাষায় নাম যার অর্থ হবে জি বা হ্যাঁ। ওয়েন শব্দের অর্থ কোথায়, আরবি ভাষায় ওয়েন যার অর্থ হবে কোথায়। জন্মগ্রহণ করা আরবিতে ওয়েলাদ, জন্মগ্রহণ করা বা জন্ম আরবি ভাষায় ওয়েলাদ। মৃত্যু মওত, মৃত্যু আরবি ভাষায় মওত। অন্ত্যেষ্টিক্রিয়া আরবিতে জিনাজ, অন্ত্যেষ্টিক্রিয়া আরবি ভাষায় জিনাজ। কবরস্থান মাকবর, কবরস্থান আরবি ভাষায় মাকবর। কবর আরবিতে কবর। উত্তরাধিকার মিরাত বা ওয়ারিশ, উত্তরাধিকার আরবি ভাষায় মিরাত বা ওয়ারিশ।
আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন, অন্যদেরকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।